আপনাদের সকলকে স্বাগত সুরকা মিউজিক অ্যান্ড ফ্যাক্ট চ্যানেলে। যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। হাতে সময় কম, প্রেম দিবসে কি পৃথিবীতে আছড়ে পড়বে গ্রহাণু? যুদ্ধের জন্য তৈরি হচ্ছে নাসা। পৃথিবীর দিকে আবার ধেয়ে আসছে পেল্লাই আকারের এক গ্রহাণু। সুইমিং পুলের আকারে এই গ্রহাণুটি আগামী 23 বছরের মধ্যে পৃথিবীর বুকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। প্রাথমিকভাবে নাসা জানিয়েছে, চলতি বছরে খোঁজ পাওয়া গ্রহাণুটি 2046 সালে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। নাসার তরফে গ্রহাণুগুলির নাম দেওয়া হয়েছে 2023 DW। নাসার অনুমান 2046 সালের প্রেম দিবসের দিন অর্থাৎ 14 ফেব্রুয়ারি গ্রহাণুটি আছড়ে পড়বে পৃথিবীর বুকে। নাসা বলেছে 2023 DW গ্রহাণুটির আকার একটি সুইমিং পুলের আকারের সমান। পৃথিবীর থেকে গ্রহাণুটির দূরত্ব প্রায় 18 লক্ষ কিলোমিটার। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2023 সালে DW গ্রহাণুর ব্যাস 49.23 মিটার। পৃথিবীর থেকে দূরত্ব প্রায় 0.12 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। নাসার বিজ্ঞানী অবশ্য এখনও গ্রহাণুটি নিয়ে গবেষণা চালাচ্ছেন। বিজ্ঞানীদের একাংশের মতে পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির ধাক্কা নাও লাগতে পারে। নাসা জানিয়েছে 2023 DW গ্রহাণুটি পৃথিবীর আঘাত আনার সম্ভাবনা 560 ভাগের মাত্র 1 ভাগ। যদিও বর্তমানে পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুটির তালিকা বা টার্নো ইম্প্যাক্ট হ্যাজার্ড স্কেলে এটি প্রথম স্থান পেয়েছে। ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে একদমই ভুলবেন না। আর ভিডিও ভবিষ্যতে আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেবেন।